ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে চাকদ্বীপের তিনটি অঞ্চল প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী কাকদ্বীপের রাজপথে নেমেছে। তারা উত্তর দাবি করছে যোগী সরকারের কাছে, তারা উত্তর দাবি করছে মোদী সরকারের কাছে। একটি রাজ্য সরকার ঘোষণা করুক যে তাদের কাছে মহিলা নিরাপদ নয়। রাজ্য সরকার ঘোষণা করুক, মোদী সরকার ঘোষণা করুক যে তাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। আজ এই প্রশ্নের সাথে তাল মিলিয়ে সারা ভারতবর্ষের সমস্ত মহিলারা দাবি করছে উত্তরপ্রদেশের সরকারের কাছে, মোদী সরকারের কাছে। তারা জবাব দিন কি কারণে ভাস্কর্যের অনার করেছে, তারা জবাব দিন কেন এই ভাস্কর্যের অনার করার চেষ্টা করছে নিয়ত। ¡Gracias!